हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम गार्मेंट्स गाइडलाइन विडिर पक्ष के अपने के अभिनंदन आशा करे अल्हम्दुलिल्लाह सबाई भलो आछेन। आज के अपने माझे आरेकटी नतून टपिक निये एकटा भिडियो निये आमी हाजिर हलाम मोहम्मद मुर्शिद खान स्पिरिट अपारेल्स लिमिटेड जेनारेल मैनेजार। आज के आमादेर मूल आलोचनार विषय हलो गार्मेंट्स एवं बाइंग अफिसेर मार्चेंडाइजिंग डिपार्टमेंट निये मार्चेंडाइजिंग एर वार्क प्रोसिडियर निये आलोचना मार्चेंडाइजर भूमिका एक इम्पोर्टेंट इश्यू गार्मेंट सेक्टर जो जार मूल काज हलो एक अर्डर बायर थेके नेওয়া एवं अर्डर नेওয়ার পরে टोटाल स्टेप बाय स्टेप तार समस्त काजगुलो शेष करे र मेटेरियल्स टीम्स थेके शुरू करे फैब्रिक्स थेके शुरू करे सब किछु इन हाउस करे সেটিকে ডিউ টাইমে শিপমেন্ট করা আর এটার জন্য লম্বা একটা প্রসেসিং মার্চেন্ডাইজিং এর একটা বিশাল ভূমিকা পালন করা হয়। এবং মার্চেন্ডাইজের সেক্টর যারা গার্মেন্টস সেক্টরের মধ্যে বাইং অফিসে আছেন তাদেরকে আমি স্যালুট জানাই, তারা বিশাল একটা ভূমিকা পালন করে এই সেক্টরের জন্য মার্চেন্ডাইজিং টিম যারা, কারণ বায়ারের সন্তুষ্ট রেখে বায়ারকে বায়ারের রিকোয়ারমেন্ট ফুলফিল করে কোম্পানিকেও সন্তুষ্ট রাখতে হয়, বায়ার কমিউনিকেশন ঠিক রেখে বায়ারের সাথে একটা সুসম্পর্ক রেখে অর্ডার কালেক্ট করতে হয় বায়ারের থেকে, সেই অর্ডার নিয়ে আবার প্রাইস কস্টিং করতে হয় এবং কোম্পানির মার্জিন কোম্পানির প্রফিটটাকেও ঠিক রেখে ডিউ টাইমে বায়ারের কাছে মালটা বুঝিয়ে দিতে হয়। সো এই কাজটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ এই ডিপার্টমেন্টটা এই সেক্টরের মধ্যে গার্মেন্টস সেক্টরের মধ্যে বিশাল একটা ভূমিকা পালন করেন তারা। এবং এর মধ্যে দিয়ে মার্চেন্ডাইজিং এর আরেকটা কথা না বললেই নয়, মার্চেন্ডাইজিং টিম একটা বিশাল বিশাল প্রেসারে থাকেন, একদিক দিয়ে বায়ারের রিকোয়ারমেন্ট ফুলফিল করা, ডিউ টাইমে শিপমেন্ট করা, একদিক দিয়ে কোম্পানিকে মার্জিন দেখানো, কোনো অর্ডার যদি কোনো কারণে কোনো ধরনের অনেক সময় প্রাইসিং র মেটারিয়ালসের টিমসের অ্যাক্সেসরিজ ফেব্রিক্সের প্রাইসিং আপ অ্যান্ড ডাউন হওয়ার কারণে অনেক সময় কোম্পানির মার্জিনটা প্রফিটটা অনেকটা কমে যায়, অনেক সময় থাকে না, তার কারণে কোম্পানির একটা প্রেশার, তো দুইজনের প্রেশার, একদিক দিয়ে বায়ারের প্রেশার আর একদিক দিয়ে কোম্পানির প্রেশার, প্রপারলি প্রফিট মার্জিন যদি কোম্পানিকে দেখানো না যায়, তো এই দুইয়ের মাঝখানে মার্চেন্ডাইজার একটা থাকে বিশাল চাপের মাঝে। তারপরও মার্চেন্ডাইজিং জব খুব গুরুত্বপূর্ণ একটি জব এই সেক্টরের জন্য, এই সেক্টরকে টিকিয়ে রাখার জন্য আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, মার্চেন্ডাইজিং ওয়ার্ক প্রসিডিউর নিয়ে, মার্চেন্ডাইজাররা কীভাবে ওয়ার্ক প্রসিডিউর নিয়ে কোন স্টেপের পরে কোন স্টেপ কাজ করেন এবং কী কী ভূমিকা কী কী গুরুত্ব এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা মূল আলোচনায় চলে যাই কথা না বেড়ে। ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হলো মার্চেন্ডাইজিং ওয়ার্কিং ফলো চার্ট। একজন মার্চেন্ডাইজার এটা বাইং অফিস হোক গার্মেন্ট সেক্টর হোক, একজন মার্চেন্ডাইজার কাজ করতে গেলে তার এই বিষয়টা আগে জানা দরকার, টোটাল মার্চেন্ডাইজিংয়ে টোটাল কয়টা স্টেপে কাজ করতে হয় এই বিষয়টা আগে জানা দরকার। তো আমরা আজকে টোটাল স্টেপ কতটা স্টেপে কাজ করতে হয়, কোন স্টেপের কী কী কাজ বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওর শেষের দিকে আমরা নম্বর ওয়ান স্টেপ নিয়ে আলোচনা করব, বিজনেস ডেভেলপমেন্ট প্রোফাইলিং উইথ বায়ার। এই ফার্স্ট স্টেপটার কী কী কাজ সার সংক্ষেপে আলোচনা করব। যাই হোক, আমরা মূল বিস্তারিত আলোচনায় যাচ্ছি, মার্চেন্ডাইজিং ওয়ার্কিং ফলো চার্ট কয়টা স্টেপ এবং কোন স্টেপের কী কাজ সেই বিষয়টা নিয়ে আমরা মূল আলোচনায় যাচ্ছি। গার্মেন্টস মার্চেন্ডাইজিং কি? মার্চেন্ডাইজিং শব্দটি মূলত একটি ইংরেজি শব্দ, মার্চেন্ট থেকে এসেছে যার অর্থ ব্যবসায়ী, মার্চেন্ট থেকে মার্চেন্ডাইজ যার অর্থ ব্যবসায়ীর উদ্দেশ্যে পণ্য ক্রয় বিক্রয়, মার্চেন্ডাইজ থেকে মার্চেন্ডাইজার, এই মার্চেন্ডাইজারের কাজ হচ্ছে বিক্রয় বিভাগ পরিচালনা করা, এই সম্পর্কিত কাজই হল মার্চেন্ডাইজিং। এক কথায় বলতে গেলে গার্মেন্টস মার্চেন্ডাইজিং বলতে এক পক্ষে থেকে কাঁচামাল ক্রয় করে সেই কাঁচামাল থেকে পণ্য প্রস্তুত করে সেই প্রস্তুতকৃত পণ্য অন্য পক্ষের কাছে বিক্রয় করা,
এটাই মূলত গার্মেন্টস মার্চেন্ডাইজিং। বিশুদ্ধভাবে বলতে গেলে একজন বায়ারের কাছ থেকে অর্ডার সংগ্রহ করে সেই অর্ডার ফুলফিল করার জন্যই প্রয়োজনীয় কাঁচামাল, যেমন ফ্যাব্রিক্স, ইয়ার্ন, থ্রেড, কটন, জিপার ইত্যাদি, এগুলা বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে ক্রয় করে গার্মেন্টস উৎপাদনের মাধ্যমে বায়ারের চাহিদা মতো পণ্য প্রস্তুত করে সেগুলা বায়ারের নিকট পৌঁছে দেওয়া হয়। এই পৌঁছে দেওয়ার মাধ্যম হতে পারে জল, পথ বা আকাশপথ। আমরা মার্চেন্ডাইজারের মূল কাজটা কি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি। মার্চেন্ডাইজিং ওয়ার্ক প্রসিডিউর নিয়ে পরবর্তী স্টেপে আমরা যাই। আমরা 17টা ভিডিও করব, এই টোটাল নম্বর ওয়ান স্টেপ থেকে শুরু করে। যাই হোক, নম্বর ওয়ান, বিজনেস ডেভেলপমেন্ট প্রোফাইলিং কমিউনিকেশন উইথ বায়ার। নম্বর টু, প্রোডাক্ট গার্মেন্টস ডেভেলপমেন্ট। নম্বর থ্রি, ডিজাইন ডেভেলপমেন্ট। নম্বর টু, নেগোশিয়েশন বায়ার উইথ সাপ্লায়ার। নম্বর ফাইভ, প্রাইস কোটেশন, অর্ডার কনফার্মেশন। নম্বর সিক্স, অর্ডার কনফার্মেশন মাস্টার এলসি ওপেনিং। নম্বর সেভেন, ফ্যাব্রিক্স বুকিং, র মেটেরিয়ালস। নম্বর এইট, র মেটেরিয়ালস বুকিং, ড্রিমস অ্যান্ড অ্যাকশন প্ল্যান, এলসি ওপেনিং। নম্বর নাইন, ল্যাব ডিপ, স্টাইক প্রসেসিং, প্রি প্রোডাকশন স্যাম্পলিং, প্রোডাকশন স্যাম্পলিং। নম্বর টেন, অল ম্যাটেরিয়ালস ইনহাউস, ইনভেন্টরি অ্যান্ড টিম অ্যাপ্রুভাল। নম্বর ইলেভেন, সাইজ সেট স্যাম্পলিং, অ্যারেঞ্জ পিভি মিটিং। নম্বর টুয়েলভ, গো বাল্ক প্রোডাকশন। নম্বর থার্টিন, অ্যারেঞ্জ ইনস্পেকশন। নম্বর ফোরটিন, শিপিং স্যাম্পলিং, শিপমেন্ট প্যাকিং লিস্ট, বায়ার সেন্ডিং। নম্বর ফিফটিন, সেন্ড শিপিং ডকুমেন্ট, কালেক্ট পেমেন্ট। নম্বর সিক্সটিন, রেকর্ডিং অল ডকুমেন্ট অ্যান্ড ইনফরমেশন ফর ফিউচার অর্ডার। নম্বর সেভেন্টিন, ফার্দার অর্ডার। এই হলো টোটাল মার্চেন্ডাইজিংয়ের ওয়ার্ক প্রসিডিউর। আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। নম্বর ওয়ান, বিজনেস ডেভেলপমেন্ট প্রোফাইলিং কমিউনিকেশন উইথ বায়ার। এটার মূল স্টেপগুলো কি কি কাজ সার সংক্ষেপে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে বায়ারের সাথে যোগাযোগ করতে হবে, কোম্পানির প্রোফাইল শো করতে হবে বায়ারের কাছে, ব্যবসার জন্য প্রস্তাব দিতে হবে বায়ারকে। ক্রেতার সব কিছু দেখে যদি বায়ার সন্তুষ্ট থাকে তাহলে বায়ার অর্ডারের জন্য চিন্তাভাবনা করে থাকেন। তাছাড়া বায়ার অর্ডার কনফার্ম করার আগে টেকনিক্যাল এবং কমপ্লায়েন্স বিষয় অডিট করাতে পারে। প্রথমত, বায়ারের পাঠানো টেকনিক্যাল শিট এবং অর্ডার শিট ভালোভাবে বুঝতে হবে এবং এখানে কোনো অস্পষ্টতা থাকা চলবে না, কারণ খুব নিখুঁতভাবে এটা দেখা উচিত, দেখে তারপরে সেই অনুপাতে পরবর্তী স্টেপ নিতে নামা উচিত। অর্থাৎ বায়ার যে মানের ফ্যাব্রিক্স, অ্যাক্সেসরিজ, প্রোডাক্ট কোয়ালিটি, অর্ডারের কোয়ান্টিটি ইত্যাদি উল্লেখ করে দেন, তা অবশ্যই যথাযথভাবে ফুলফিল করতে হবে। এক কথায় শেষ, বায়ারের সাথে ফার্স্ট টাইম আমরা যখন অর্ডার নিয়ে কমিউনিকেশন করব, বায়ারের সাথে একটা গুড রিলেশন তৈরি করতে হবে এবং সেই রিলেশনের মাধ্যমে বায়ারের সাথে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বায়ারের সাথে একটা কাজ করতে হবে এবং বায়ারের প্রতিটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে।
বায়ারকে সন্তুষ্ট রেখে কাজ করে প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট করতে হবে, মার্চেন্ডাইজিং এর ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে হবে। এবং এটাই হলো ফার্স্ট স্টেপ, বিজনেস ডেভেলপমেন্ট প্রোফাইলিং কমিউনিকেশন উইথ বায়ার। এটাই হলো ফার্স্ট স্টেপ একজন মার্চেন্ডাইজার হতে গেলে তার এই বিষয়টা স্টেপ, এই স্টেপটার সম্বন্ধে আইডিয়া থাকা উচিত। এবং এরকম 17টা স্টেপ হবে ভিউয়ার্স, আমরা 17টা স্টেপ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা স্টেপের মধ্যে আপনাদের জন্য আমরা মার্চেন্ডাইজিংয়ের ওয়ার্কিং প্রসিডিউরের কাজগুলো আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা উঠে ধরার চেষ্টা করব। যাই হোক, আমরা কথা না বাড়াই শেষ করতে চাচ্ছি আজকের মতন। গার্মেন্টস সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিত্য নতুন আপডেট পেতে নিচের বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।